ল্যাপটপটিতে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11 ইনস্টল দিয়েছি। আজ আপনাদের উইন্ডোজ 11 সম্পর্কে প্রয়োজনীয় কিছু নতুন আপডেট শেয়ার করব। ল্যাপটপটি চালু করে দেখতে পাই ডেস্কটপ স্ক্রিন এবং দিস পিসি নামে যে মনিটরের আইকন সেটি সোজাভাবে রাখা হয়েছে, যা উইন্ডোজ 10-এ একটু বাঁকানো ছিল। ডেস্কটপ স্ক্রিন এর নিচে যে টাস্ক বার, সেখানকার আইকনগুলোর স্থান পরিবর্তন করা হয়েছে। স্টার্ট আইকন উইন্ডোজ 10-এ ছিল বাম দিকে, কিন্তু এখানে মাঝ বরাবর রাখা হয়েছে। ওয়েদার অর নিউজ ফিড উইন্ডোজ 11-এ রাখা হয়েছে বাম দিকে, যা উইন্ডোজ 10-এ ছিল ডান দিকে শো আইকন অ্যারো এর বাম পাশে। উইন্ডোজ নোটিফিকেশন এখানে ডেট অ্যান্ড টাইমের সাথে যুক্ত করা হয়েছে, যা উইন্ডোজ 10-এ ডেট অ্যান্ড টাইমের ডান পাশে সিঙ্গেল অবস্থায় ছিল। ঠিক এর বাম পাশে থাকা নেটওয়ার্ক আইকন, সাউন্ড আইকন এবং ব্যাটারি আইকনের স্থানের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু সবগুলো একটি স্লাইডের মধ্যে রাখা হয়েছে, যা উইন্ডোজ 10-এ সিঙ্গেল অবস্থায় ছিল। উইন্ডোজ 11-এ স্টার্ট আইকন এর অ্যাপগুলো সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। স্টার্ট আইকন ক্লিক করলে প্রথমেই দেখতে পাব সার্চ অপশন, ঠিক এর নিচে দেখতে পাব কিছু অ্যাপস, যেগুলো উইন্ডোজ 10-এ দেখা যেত ডান পাশে। অ্যাপসগুলোর উপরে ডান পাশে অল অ্যাপস দেখতে পাব, সেখানে কম্পিউটারে ইনস্টল করা সকল অ্যাপ্লিকেশন পেয়ে যাব। এর নিচে বাম দিকে দেখা যাবে অ্যাকাউন্ট সেটিং এবং ডান দিকে পেয়ে যাব পাওয়ার অপশন, যেখান থেকে কম্পিউটারকে শাটডাউন ও রিস্টার্ট করতে পারবো। ডেস্কটপ থেকে দিস পিসি আইকনকে ডাবল ক্লিক করে ওপেন করলে দেখতে পাব এখানে অনেক পরিবর্তন করা হয়েছে। ওয়েব ব্রাউজারে আমরা যেভাবে ট্যাব ব্যবহার করে কাজ করি, ঠিক তেমনি এখানে ট্যাব ব্যবহার করে কাজ করা যাবে। এবং ডান পাশের উপরে রিস্টোর ডাউন বাটনের উপর ভালো কাজ করা হয়েছে, যা আমার কাছে খুব ভালো লেগেছে। দিস পিসি এর মধ্যে ড্রাইভ আইকনগুলোকে ভিন্নভাবে রাখা হয়েছে এবং ডাউনলোড মাই ডকুমেন্ট অপশনগুলো বিভিন্নভাবে রাখা হয়েছে। উইন্ডোজ 10-এ এগুলো একই স্থানে দেখা যেত। উইন্ডোজ 11-এ ফটো ভিউ সফটওয়্যার এর অনেক পরিবর্তন করা হয়েছে। একটি ফোল্ডারের মধ্যে থাকা কিছু ছবি থেকে একটি ছবি ওপেন করলে সেই ফোল্ডারে থাকা সকল ছবি নিচের দিকে সারিবদ্ধভাবে দেখা যাবে, এমনকি পাশাপাশি দেখার ব্যবস্থাও করেছেন। উইন্ডোজ 10 vs উইন্ডোজ 11 পর্বটা এখানেই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন এবং উইন্ডোজ 11 সম্পর্কে আরও কিছু জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট বক্সে
মেসেজ করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সেই রিকোয়েস্টিং সাবজেক্ট নিয়ে ভিডিও বানাবো। তো আজকের জন্য এখানেই রাখছি, খুদা হাফেজ।